বিদেশ বিভুঁইয়ে পড়তে গিয়ে জুটেছে বন্দুকবাজের তকমা, খুনির তকমা। মার্কিন মুলুক তো বটেই, এই বঙ্গসন্তানকে ঘিরে তোলপাড় গোটা দুনিয়া। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিকাণ্ড নিয়ে চলছে কাটা ছেঁড়ার পালা। কিন্তু মানসিকতার দিক দিয়ে কেমন ছিলেন খড়গপুর আইআইটির প্রাক্তনী মৈনাক সরকার? এই প্রশ্নে মুখ খুলেছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক অজিত মাল। তাকে উদ্ধৃত করে একটি মার্কিন দৈনিকের প্রতিবেদন, গবেষক হলেও বিশ্ববিদ্যালয়ের ক্লাসের মধ্যে ভাবমূর্তি মোটেও ভালো ছিল না মৈনাকের। কারো সঙ্গে সৌজন্য বিনিময় করা দূরস্থ, কোনো বাঙালির সঙ্গে দেখা হলেও কথা পর্যন্ত বলতেন না মৈনাক। ক্লাসে নিজেকে গুটিয়ে রাখতেন খড়গপুর আইআইটির এই প্রাক্তন ছাত্র। একই অভিজ্ঞতা হয়েছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আর এক অধ্যাপক ক্রিস্টোফার লিঞ্চেরও, যার সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক অজিত মালের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। দুজনেরই দাবি, উইলিয়াম ক্লুক সম্পর্কে মৈনাক সরকার যে কম্পিউটার কোড চুরির অভিযোগ এনেছেন তার কোনো ভিত্তিই নেই। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ভালো ছাত্র হলেও পিএইচডির সময় মৈনাকের গবেষণাপত্র মোটেই উচ্চমানের ছিল না। অধ্যাপক ক্লুগের সুপারিশে উত্তীর্ণ হন মৈনাক। তাহলে নিজের এমন সহৃদয় গাইডকে কেন হঠাৎ খুন করতে মরিয়া হয়ে উঠলেন বঙ্গসন্তান মৈনাক? নেহাতি সন্দেহ, নাকি নেপথ্যে অন্য কোনো আক্রোশ? পুলিশ সূত্রে দাবি, এই আক্রোশের বহিঃপ্রকাশ দেখা গিয়েছে স্ত্রীকে খুনের ক্ষেত্রেও, যার বাড়িতে মৈনাক ঢুকেছিলেন জানলা ভেঙে। এবিপি আনন্দ।